everyone. This is our second day of Kuakata tour. গত দিন দুপুর থেকে শুরু করে আমরা কিছু স্পট কভার করেছিলাম অ্যান্ড আজকে সকালে আমরা বাকি স্পটগুলো টোটালটা শেষ করে ফেলবো। আমরা হচ্ছে সকালে ঘুম থেকে 4:30 উঠেছি অ্যান্ড বাইকে করে রওনা দিয়েছি সকাল 5টায়। আমাদের 20 মিনিট লেগেছে এখানে আসতে। তো এখানে আমরা আজকে গঙ্গামতী নদী দেখবো, তারপরে হচ্ছে ঝাউবন অ্যান্ড হচ্ছে 60 টাকায় নাকি এখানে ইলিশ খিচুড়ি পাওয়া যায়, খুব মজার, সেটাও দেখবো, লাল কাঁকড়া দেখবো অ্যান্ড সূর্যোদয় তো মাছ দেখবো, যেহেতু এত সকালে রওনা দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সূর্যোদয় দেখা। তো সূর্যোদয় দেখতে প্রথমে চলে আসছি আমরা অ্যান্ড এত পরিমাণ মানুষ ছিল এখানে যে কত মানুষ আসছে এই সূর্যোদয় দেখতে। ও আপনার কাছেই থাকবে দেখছেন কি বলে কামড় না দেওয়াই কামড় দিবে নাকি। বাপরে ভাইয়াকে তো মানে সেই পছন্দ করছে কাঁকড়াটা, শীত না হাইতে এরম করে হাইতে শীতে লেগে নাইলে তো কামড় দিতে এই এই আচ্ছা গরম হলে কামড় দিয়ে দিত নাকি কার হবে 11:12 থেকে উঠে করতে হবে। এখন কালাটা আরো সুন্দর লাগে, গোসল করা হয়ে তো ফুরলো এত ফুরলো চোখ খারাই দেবে নে দর দিয়ে নামিয়ে দেবে নি এই চোখ খারাই গেছে সুন্দর তো না ভাই। আপনি একটু এই দিকে ঘুরেন মানে আলোর দিকে ঘুরেন তো ওয়াও আমি কি ভালো লাগতো স্যার আরে সাহস করে দুই সেটে একটু ধরেন আচ্ছা এখন আমরা হচ্ছে একটা ছোট নৌকাতে করে বাইকে করে আমরা এই নদীটা পার হব, পার হয়ে আমরা ওই পারে যাব আরও কিছু স্পট দেখতে। তো আপনারা যারা অটোতে ঘুরবেন তারা কিন্তু ওই স্পটগুলো কভার করতে পারবেন না, এই জন্য বাইকটা বেটার। তবে আমার খুব অবাক লাগছে এই নৌকাতে নাকি টোটাল 15টা বাইক উঠতে পারে, আমার মানে মাথায় আসে না। যদিও এখানে যে নৌকার মাঝে ছিল আমাদের কিন্তু প্রায় 8টার মতো বাইক উঠেছিল, প্লাস আমরা বাইকে কিন্তু সব জায়গায় 3 জন করেছিল। এত মানুষ দেখে ভয় লাগতেছিল যে নৌকা বুঝি ডুবে যায়, বাট খুব সুন্দর ব্যালেন্স ছিল, একটু মানে ভাইব্রেশন হয় নাই, খুব সুন্দর করে নদীটা পার হয়ে আমাদের অন্য স্পটে আমরা গেছিলাম। দূরে যে পাখিগুলো দেখা যাচ্ছে জুম করছে ওগুলা কিন্তু মেইনলি অতিথি পাখি, ওরা কিন্তু অনেক দূর থেকে উড়ে আসছে। তো এখানে যখন শীতকাল চলে যাবে তখন এই পাখিগুলো আবার কিন্তু চলে যাবে। তো মোটামুটি আমরা 1.5 ঘন্টা ঘোরার পরে আমরা এখন নাস্তা করতে চলে যাব। এখানে ইলিশ অ্যান্ড খিচুড়ির জন্য খুব বিখ্যাত, তো ওখানেই চলে এসেছে। বেগুন ভাজি পাইবেন সবকিছু দিয়ে শুধু 60 টাকা। আপনি হানা খান এই 5টা থালি আছে, যে কোনো একটা থালি নেবেন
আর ওই সমস্ত আইটেম মাত্র একজন 150 টাকা এই আস্তা মাছ দিয়ে এক পিস মাছ আর ওই খাবার সহকারে সব কিছু 150 টাকা এটা কি মাছ ইলিশ ইলিশ ওই যে ইলিশ মাছ একটা ভাজি না চিংড়ির ভর্তা নেওয়া যাবে না বা চিংড়ি চিংড়ি ভর্তা আছে 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 চিংড়ি মাছ ভর্তা আছে লট্টি জুটি ভর্তা আছে সবই আছে ওখান থেকে ভাজি নিয়ে নে নাকি হ্যাঁ না ওইখান থেকে এই যে ভাজতেছে তো ভাজা আছে তো আবার নতুন করে ভাজার কি দরকার আর এইগুলা কি মাছ এগুলা বাসপাতা মাছ সব সামুদ্রিক বাসপাতাও আছে এখানে আমরা এখন একটা বুদ্ধিস্ট টেম্পলে চলে আসছি এখানে টিকিট প্রাইস খুবই কম ছিল মাত্র 20 টাকা এখানে শুটা খুলে দেন হচ্ছে মন্দিরে যেতে হয় কোনো স্পেশাল কোনো কিছু ছিল না জাস্ট নর্মাল একটা মন্দির তবে এখানে যেটা মজা লেগেছে যে দুইটা ছোট ছোট র‍্যাবিট ছিল একটা ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে হোয়াইট কালারের র‍্যাবিট তো ব্ল্যাক কালারের র‍্যাবিটটাকে আমরা আবার কিছু একটু পাতা দিয়েছিলাম ওরা খাচ্ছিল এটা মজা ছিল মানে ওরা ছাড়াই ছিল খরগোশগুলো ও আচ্ছা ভাই দেখি এই কুয়ার নাম দিয়ে হয়েছে কুয়াকাটা এই খরগোশ ধরা লাগবে না এই ধরাইলে ধরতে গেলে ভয় পাবো ওরা বেলা সিংহ রাজা লেখা তো মনে হচ্ছে সংস্কৃত নাকি বোঝা যাইতেছে না বিশাল 35 মন ওজন বৌদ্ধ মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম যে এই যে ওয়ালে চার্ট করা ছিল এখানে কিন্তু একটা স্টোরি ছিল ফুললে একটা স্টোরি এবং স্টোরিগুলো কিন্তু ধারাবাহিকভাবে 1, 2, 3 এভাবে নাম্বারিং করা ছিল তা আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি স্টোরিটা পড়ছিলাম মজা লাগতেছিল পড়তে একটা কাহিনী যে মানে কীভাবে এটা হয় বৌদ্ধ মন্দির হয় সুন্দর একটা পুরাণ যে রূপকথা বা বৌদ্ধদের একটা কাহিনী ওইটা এখানে মেনশন করা ছিল স্টোরিতে মন্দির থেকে বের হয়ে তার পাশেই ছিল একটা মিষ্টি পানির কুয়া যদিও কুয়াতে পানি খুবই কম ছিল একদম নিচের দিক অল্প কিছু ছিল পানি তো আমরা মিষ্টি কুয়া দেখলাম তো ফার্স্টেই বললাম না যে সব টুরিস্ট স্পটগুলো হচ্ছে কাছাকাছি মানে এক পাশেই দেখা যাবে 3-4টা স্পট পাশাপাশি তো ওইখানে আরেকটা মন্দির ছিল ওইটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন ছিল ওখানে এখন আবার এন্ট্রি নিষেধ ছিল এটা ছিল ভাস্কর্য গৌতম বুদ্ধ তো ওইখানে আবার কিছু স্টুডেন্ট পড়াশোনা করতেছিল বাট টুরিস্টদের এখানে ঢোকা এন্ট্রি মানে বাধা ছিল তো আমরা এখন চলে আসছি হচ্ছে রাখাইনপল্লিতে আমরা কিছু শপিং করব অ্যান্ড এখানে পিঠাঘরও ছিল রাখাইনদের তো ওদের আমরা দেখলাম যে এই সবগুলোর ভিতরে রাখাইনদের নিজস্ব বাসা ওখানে কিন্তু ওরা বিভিন্ন তাঁতের শাড়ি কামিজ এগুলো বানায় তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল অ্যাজ পিঙ্ক কালার
পিঙ্ক অ্যান্ড হচ্ছে লাইট গ্রিন একটা কালার কম্বিনেশন ছিল। দেন এইটা দেখলাম পেস্ট কালারের একটা শাড়ি অ্যান্ড একটা কামিজ, এগুলো খুব ভালো লাগতেছিলো, তো এগুলো আমি পিক আপ করলাম। অ্যান্ড এখানে চাদরগুলো খুব ভালো লাগতেছিলো, উলের চাদর ছিল এবং প্রাইস কিন্তু খুবই কম ছিল, তো এগুলা শপিং করলাম টুকটাক ফ্যামিলি মেম্বার্সদের জন্য। দেন এটাই ছিল আমার ফুল কুয়াকাটা ট্যুর। কুয়াকাটাতে আসলে টুরিস্ট স্পট খুব বেশি না, আপনারা চাইলে ওয়ান ডেতেই ফুল ট্যুরটা কমপ্লিট করতে পারেন। সো গুড বাই এভরিওয়ান।